ও পর্দার আড়ালে আপনারা জানেনা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা খাজা মঈনুদ্দিনের মা বড় বড় আদর্শ সন্তানের মা আপনারা আপনাদের ভাগ্য কত ভালো আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী ও মা আপনাদের কপাল বড় ভালো পুরুষের আজ রাত নাই দিন নাই রৌদ্র নাই বৃষ্টি নাই ময়দানে দৌড়াইবে নামাজ পড়বে কামাই রুজি করবে আম্মাজান ঘরের মধ্যে থাকবা এক আল্লাহর বান্দি নবীর ঘরে গিয়ে হাজির হয়ে গেলেন নবীর স্ত্রী কে প্রশ্ন করলেন আম্মা জান পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব জুমার নামাজে যায় কত সওয়াব ঈদের নামাজে যায় কত সওয়াব জিহাদের ময়দানে যায় কত বরকত আমরা তো যেতেও পারি না এত বরকত তো পাই না নবীর থেকে যাই না জবাব দিবেন নি এবার আম্মা জান নবীর কাছে গেলেন নবী বলেন জানায় দাও ও দুনিয়ার নারীরা ও পর্দার আড়ালের মা বোনেরা মদিনার নবী কই শুনাইয়া দাও আমার মাওলা বড় দয়াময় আমার মাওলার মতো দয়ার মালিক কেউ নাই ও নারীরা তোমাদের তোমার জাদা ঘরের মধ্যে থাকো ঘরের মধ্যে থাকিয়া পর্দা রক্ষা করিয়া নির্জন জায়গায় নামাজ আদায় করবা স্বামীর মাল হেফাজত করবা সন্তানগুলোর আদর্শ সন্তান বানাইবা ঘরের মধ্যে তুমি থাকিয়া নামাজ পড়িয়া ওই পুরুষেরা জুমায় গিয়া ঈদগায় গিয়া ওই জানাজায় গিয়া জিহাদের ময়দানে গিয়া যেই পরিমাণ বরকত পাইত আমার আল্লাহ ঘরের মধ্যে নারীদেরকে সম পরিমাণ বরকতার সওয়াব দিয়া দিবেন আম্মা জানের যুদ্ধে যাওয়া লাগবে না আম্মা জানের বাচ্চাটা দুনিয়াতে আসার সময় কত আম্মা জানেরা মারা যায় মদিনার নবী কয় ও আম্মা জানের দল বাচ্চা প্রসবকালে মা তুমি যদি মরিয়া যাও আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন বাচ্চা প্রসব করিয়া আম্মা জান যদি জিন্দা থাকেন আল্লাহ আপনাকে গাজীর মর্যাদা দান করবেন আম্মা জানের কত দাম ও মা আপনার আজকে দুনিয়ার রং তামাশায় আনন্দে আত্মহারা হইয়া স্বামীর সম্পদ নিয়া ডানে বামে খরচ করিয়া স্বামীরে পঙ্গু বানাইতেছেন খবর নাই অথচ যদি ভাবতেন স্বামীর মাল আপনারই মাল স্বামীর বাড়ি গাড়ি আপনারই বাড়ি গাড়ি স্বামী মরিয়ে গেলে সব আপনার থাকবে আপনার সন্তান মালিক হবে এই চিন্তা যদি মা করতেন তাহলে স্বামীর টাকা পয়সা ডানে বামে অযথা অপচয় খরচ করতেন না এই সন্তানেরা বাবার টাকা চুরি করো কেন মোবাইলের এমবি কিনতে লিখে রাখ ভালো করে তোর বাবার কামাইয়ের পুঁজির থেকে যদি চুরি করো তোর বাপ কোটি টাকা কামাই করলো দেখবি সূর্য ডুবার আগে নাই এ টাকায় বরকত থাকে না তুই মনে করতে পারো না তোর বাবারটা তো তোরই তুই হেফাজত করবি তুই চুরি করো কেন আম্মা জানেরা যদি নিজের স্বামীর সম্পদ নিজের সম্পদ মনে করে স্বামীর সম্পদ ডান বাম করতে পারে হা আম্মা জান আয়েশাকে নবী বলেন আয়েশা হাসরের ময়দান বড় ভয়ঙ্কর সূর্যটা নিচে আসবে সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে ও আয়েশা হাসরের মাঠে সব মানুষগুলো থাকবে উলঙ্গ এত ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরম অপরদিকে জাহান্নামের আগুন আগুনের আওয়াজ জাহান্নাম চিৎকার দিয়ে বলবে আল্লাহ গুনাহগার গুলো কই বেনামাজি সুদ করে রাখো তাড়াতাড়ি আমার পেটে দাও আল্লাহ বলবে বিচারটা শেষ করে নেই তারপরে ফলাফলটা তোমার পেটে দিতেছি রে জাহান্নাম নবী বলেন ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এমন ভয়ঙ্কর অবস্থা যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই কোনো গুনাহ নাই সমস্ত নবীরা নিষ্পাপ সেই নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া নিজেরা শুধু নাফসি নাফসি বলে কান্না করবেন আদম নাফসি নাফসি বলে কাঁদবেন আর এই রকম নূহ নবী কাঁদবেন ইব্রাহিম নবী নাফসি নাফসি বলে কান্না করবেন
দাউদ নবী আয়ুব নবী নাফসি নাফসি বলে কাঁদবেন ঈসা নবী নাফসি 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 বলে কান্না করবেন আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় নবী তখন আপনি কি করব মায়ার নবী কান্না করে বলে আয়েশা আমি মোহাম্মদ আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব আমি নাফসি নাফসি বলে কাঁদব না আমি আল্লাহকে বলবো আমার উম্মতেরে বাঁচাও উম্মতেরে বাঁচাও উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় রে আল্লাহ আমার আল্লাহ বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আপনাকে আমি খুশি করব আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন ও আল্লাহর বান্দারা আমার আল্লাহও চায় একটা মানুষও যেন জাহান্নামে না যায় এই জন্য মুমিনেরে বলছেন মুমিন মুসলমান হইয়া কবরে আসবি কারণ আমি আল্লাহ শুধু জান্নাত দিতে চাই না আমি আল্লাহ চাই বিনা হিসাবে জান্নাতে যাবি বিনা হিসাবে জান্নাতে যেতে হলে মুসলমান হইয়া মরতে হবে আর মুসলমান হওয়ার জন্য লাগবে গুণমুক্ত অন্তর অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানানো লাগবে আর অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানানোর সিস্টেম দুইটা এক হলো পিছনে যত গুনাহ করছি এর থেকে আমার পবিত্র হওয়ার জন্য মেডিসিন লাগবে তার নাম কান্না ওয়ালা তওবা সামনে যতদিন বাঁচব গুনাহ করব না সেই ক্ষেত্রে সিনের নাম তাকওয়া আর ওই তাকওয়া অর্জনের মতো ব্যবস্থাই হলো আল্লাহর খাস বান্দা উলামায়ে কেরাম আহলুল্লাহ এদের সহবতে গিয়া অন্তর সোজা করা লাগবে আল্লাহওয়ালার নেক নজরে অন্তর সোজা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা একটা সন্তানকে আলেম বানায় যান হাফেজ বানায় যান অন্তত ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোন দুঃখ নাই অন্তর দিয়া দোয়া করি যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও আব্বা জানেরা সন্তানটারে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন উকিল বানাবেন ব্যারিস্টার বানাবেন একজন সাংবাদিক বানাবেন অন্তর দিয়া দোয়া করি বানান বানান ফিরবেন না ওই কেউ বুঝাইলো এই রাস্তাটা ছাড়বেন না তবে অনুরোধ আমার একটা বেয়াদব যেন হইয়া না যায় আপনার সন্তান যেন আদর্শওয়ালা ডাক্তার হয় আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হয় আদর্শওয়ালা প্রফেসর হয় ওর ব্যবহারে যেন সবাই দোয়া করে ওর ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় এমন আদর্শ যদি বানাইতে চাও মাকে আগে আদর্শওয়ালা হতে হবে বাবাকে সৎ আদর্শওয়ালা হতে হবে এই জন্য যে আব্বা জানেরা হারাম টাকা খাইয়া ঘরের মধ্যে যান এই টাকায় সন্তান খাওয়াইতেছে ওই সন্তান আপনার কোনোদিন বাধ্য হবে না হারাম খাওয়ার কারণে সন্তান মা বাবার উল্টো পথে চলবে ওই সন্তানের দ্বারা মা বাবার কল্যাণ হবে না একজন মা যদি স্বামীরে জিগায় বেতন কত তোমার কয় আমার বেতন 20,000 ঠিক আছে বেতন 20,000 এক মাস পরে দেখা গেল 22,000 টাকা নিয়ে আসছে স্ত্রী যদি ধৈর্যই বসে স্বামী তোমার বেতন না 20,000 2,000 বাড়তি কেন স্ত্রীকে স্বামী জবাব দিতে বাধ্য এই 2,000 টাকা একজনের দান করছে আলহামদুলিল্লাহ পরের সুখ পরের মাসে যদি দেখে 5,000 বেশি ও স্বামী তোমার বেতন 20,000 5,000 টাকা আলাদা পাইলে কেমনে এইভাবে যদি ধরে হঠাৎ করে যদি স্বামীর থেকে টের পায় আমার স্বামী হারাম টাকা আনতেছে একদিন যদি স্ত্রী মহাব্বতের আওয়াজে স্বামীর পা জড়াইয়া ডাক দিয়া কয় স্বামী তুমি হারাম টাকা তুমি খাইয়া মরো দুঃখ নাই কিন্তু তোমার সন্তানেরে হারাম টাকা খাওয়াইও না তুমি তাদের রক্তটারে হারাম টাকা দিয়া নাপাক করিও না কারণ হারাম টাকা দিয়া সন্তানেরে যদি খানা দাও ওই সন্তান বেয়াদব হবে তোমার খেদমত করবে না তোমার বদনাম করবে আমার বদনাম করবে না হালাল খাওয়াও সন্তানটারে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও তবে হারাম খাওয়াইও না মরিয়া গেলে সন্তান কবরের কিনারায় গিয়া দোয়া করবে আমাদের জন্য ও আল্লাহর বান্দারা ওই কি দুনিয়ার জন্য পাগলামিতে পড়ছো ও পর্দার আড়ালের আম্মা জান আল্লাহর মহব্বত নিয়ে তওবা করেন চোখের পানি ছেড়ে সন্তানের জন্য কাঁদেন আর দোয়া করেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায় দাও বদকার সন্তানের যেন মা বাবা হয় না যাই ও সন্তানের দল
আল্লাহর কাছে তওবা করো পিছনে যত গুনাহই করছো তওবার দরজা খোলা আল্লাহ বলে তওবা কর আমি তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব ওই গুনাহগারের গুনার কথা স্মরণ করিয়া কান্না করো আল্লাহকে মনে মনে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক اي الله امار মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না আমি কেন পারবো না আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ ছাড়ে না আমি কেন পারবো না আজকে থেকেই তওবা করে নিব আজ একত্ব নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে আমল করব মা বাবায় দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে মা বাবার সাথে বেয়াদবি করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ 13টা বছর নবীকে দেখিয়েও আবু জাহাল কালেমা পড়ে নাই এই রকম শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে কোন বয়ানে তাদের অন্তরটা নরম হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা কলিজার টুকরা যুবক যদি একটু চোখের পানি ছাড়িয়া গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দিয়ে কয় হে মালিক এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরে যাব না রে আল্লাহ এই চোখের সামনে কত যুবকের জানাজা পড়াইলাম কত যুবকের লাশ কবরে রাখলাম আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না এক নাম্বার দায়িত্ব বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল পরিবারকে বাঁচাও আহালের মধ্যে এক নাম্বার তোমার সন্তান কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাপ মইরা গেল দুইটা বড় বড় আরদাহা সন্তান রাখছে বড় বাবার লাশটা ফালায় রাখছে ২৪টা ঘন্টা হয়ে গেল দাফন করার সময় নাই বাবার টাকা নিয়ে ঝগড়া দুই ভাই লিপ্ত এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো এমন সন্তান না হওয়ার থেকে না হওয়া ভালো রে বাবা সন্তানের কারণে যদি মা বাবার ইজ্জত বেড়ে যায় আলহামদুলিল্লাহ সন্তান তোমার জন্য বড় নেয়ামত আর সন্তানের কারণে যদি মা বাবার গলা কাটা যায় এমন কুলাঙ্গার সন্তান দিয়া দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস আল্লাহ হেদায়াত দান করুন এই যুবকেরা রাগ করিস না এখনো চেষ্টা করি সুযোগ পাইলে বাবার যথাসাধ্য করে দিতে এটা কোন কিতাবে শিখায় নাই মদিনার নবীর আদর্শ আমাদের এটা শিক্ষা দিয়েছে আমরা বেয়াদব না এলেম নাই আমল নাই কিচ্ছু নাই মানুষটার মধ্যে যদি আদব থাকে এই মানুষটা দুনিয়ায়ও দামি আখেরাতেও দামি ঠিক ঠিক করিস না এইগুলো বাদ দে এই যে আজকে ফজর পড়ো নাই জোহর পড়ো নাই মাগরিব পড়ো নাই এশা পড়ো নাই এরপরে বয়ান শুইনা যাইয়া কি করবি আল্লাহই জানে কি এই বয়ান শুইনা হইবে কি এই যে সোরার ঘরের সোরারা বয়ানের আগেও বিড়ি টানছে মোনাজাতের ঘরেও টানবে এই সোরাগু হয় কি ও মোনাজাত দিছে না কি কইছে আল্লাহ বিড়ি টানবো তো মোনাজাতটা দিয়া রাস্তায় গিয়া বিড়ি ধরাইলো কেন জান্নাত পাওয়া এত সোজা তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু জান্নাতের টিকিট পাইয়া সারা জীবন কাঁদলেন কেন আমার নবীর কোনো গুনাহ নাই সারা রাত নামাজে দাঁড়াইয়া পা মোবারক ফুলাইয়া ফেললেন কেন ওমরে ফারুক কাঁদলেন কেন বড় মুসিবত এইজন্য এখনো সময় আছে জাহান্নাম থেকে বান্দা নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও নিজেরে বাঁচাইতে পারলাম কিনা হিসাব করেন বালিশে মাথা লাগাইয়া
দ্বিতীয় চিন্তা আপনার সন্তানকে বাঁচাইতে পারলেন কিনা জাহান্নামের আগুন থেকে বালিশে মাথা লাগায় চিন্তা করেন কয় হুজুর চেষ্টা করছি পারি না আমি বলবো আপনি চেষ্টা কি জিনিস বুঝেন না চেষ্টা করেন না চেষ্টা কি মদিনার নবী বলেছেন রে মা বাবা সন্তান যখন 7 বছর হবে নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও 7 বছরে নামাজের মুসল্লায় মহব্বতের দাওয়াত দিয়ে দাঁড় করায় দাও যখন 10 বছর হবে শাসন করিয়া হলেও নামাজ পড়াও কারণ অল্প বয়সের থেকে যদি কন্ট্রোল না করো বড় হলে কন্ট্রোলে রাখা যাবে না তখন মা বাবাকে কন্ট্রোল করবে সন্তান মা বাবাই সন্তানেরে কন্ট্রোল করতে পারবে না ও আল্লাহর বান্দা এই জন্য আল্লাহর নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও আল্লাহ পাক বলেন বান্দা এই বয়ান ওই বান্দা মানবে যার মধ্যে তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে যার মধ্যে আল্লাহর ভয় নাই ওই বান্দা এই বয়ান মানবে না চিন্তাও করবে না আপনি বিশাল বড় ফ্যাক্টরি বা 5-10 তলা বিল্ডিং করলেন দুদক নোটিশ দিল 5 দিন 1 সপ্তাহ 1 মাসের মধ্যে হিসাব দাও তোমার সম্পদের খানা বন্ধ হয়ে গেছে ঘুম বন্ধ হয়ে গেছে আমি দুদুকের সামনে কেমনে দাঁড়াবো একবারও কি চিন্তা করেছেন আমার মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে কেমনে দাঁড়াবো واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان এত কই হয় না এই যে মোবাইলটা লই আছোস আছে বয়ান না কানে ঢুকে না কলবের মধ্যে ঢুকে এদিকে আমার দারে এইনে আইয়া আমার গলা ধইরা ছবি তুল যখন জাহান্নামে যাবি তাই ভালো কইরেই যা আর মরার আগে আমি আপনারা কথা বলেন কেন এই কিছু ভাও ফন্ডিত আছে নিজে দুনিয়ার আকাম করবে মসজিদে কেউ যদি ভুলে রিংটোন বাজে ইমাম সাহেব কওয়ার আগে হেরা লইয়া পড়ে এই মোবাইল রিংটোন বাজলো তুমি কি এর মোবাইল চালাও এই কিছু অতিরিক্ত চালাক আছে না আল্লাহ হেদায়েত দান করুন ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার হসপিটালে অপারেশন হয় দেহের ওয়াজ মাহফিলে অপারেশন হয় রুহের এটা অপারেশন কলবের ভেতরে রোগ আছে রোগের ঔষধ দিয়া এটা সেবন করবা কি কথা বলতেছিলাম واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى যারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে তার ঠিকানা জান্নাতুল মাওয়া জান্নাত পাইতেছেন নি কি মুখের দাবি না অন্তরের দাবি সবাই পাইতেছেন কি কিছু ফিডা ফাটা খাওয়ার পর না বিনা হিসাবে হ্যাঁ তাও তো সন্দেহ ওইতে আছেন যে তালে আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দিতে চান আমরা নিতে চাই না আচ্ছা বলেন তো আপনারা কোন ধান্দায় পড়ছেন আল্লাহ জানে নবীর তরিকে মতো আমরা যারা চলি চেষ্টা করি নামাজ রোজা দাড়ি টুপি পর্দা পুশিদা হালাল হারাম সব ভেদাভেদ করে চলি তা আমরা না খাই মরে গেছি বলেন অথচ কদমে 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 আমাদের দুশমন তিল পাইলে তাল বানায় বেইমানেরা বানাইবে কখন আমাকে জাতি বেইরা বয়ে রয়েছে তাল বানানোর জন্য একটু তিল পাইছে তার তাল বানায় গজবের ফেসবুক আছে না বাবার বড় দোয়া আছে না কপালে
মা বাবার বরদোয়া না থাকলে কোন বান্দা আলেমের বিরুদ্ধে লিখতে পারে না ওর কপাল অভিশপ্ত কপাল ওর উপরে আল্লাহ পাকের লানত ওর উপরে মা বাবার বরদোয়া যে কারণে আলেমদের বিরুদ্ধে কলম ধরে ফেসবুকে আল্লাহ হেদায়েত দান করুন আর জোরে বলেন আমিন এত দুশমন এরপরেও কি রসূলের তরিকা ওয়ালারা না খাইয়া মারা গেছে আরে হুজুর বাদ দেন আপনাদের লাইনে জীবনে মাদ্রাসা আলিফ বাতা পড়ে নাই এই রকম বান্দা স্কুল কলেজে ভার্সিটিতে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি র‍্যাব পুলিশ বিডিআর আপনাদের লাইনে স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি পাক্কা মিথ্যা বলবেন না আছে না নাই বাস বাস আপনারে সাইজ করবে আল্লাহ আপনার পাশের লোকটারে দাঁড় করায়া এই বেঈমান তোর পাশের লোকটা নামাজ পড়ছে স্কুলে পড়িয়া তুই পারলি না কেন তোর মত লোকটা চাকরি করছে নামাজ পড়ছে তুই পড় নাই কেন তোর পাশের লোকটা ব্যবসা করেছে পাঁচ বেলার নামাজ পড়েছে তুই পড় নাই কেন আল্লাহ সাইজ করবে ওরে দি আমগো হুজুর টুজুর লাগবে না বহু র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এসপি ডিসি ওসি এক টাকাও হারাম খায় না নাই আর আমনের সুদের টাকা না খাইলে পেট ভরে না চাকরি হয় না ব্যবসা চলে না আপনাদের এদিকে মনে হয় সুদখোর নাই আল্লাহ হেদায়েত দান করুন আমার আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করব আমি আল্লাহ নিজে আর আমার রসূলের নিয়া দুই দলের সাথে যুদ্ধ হবে আমার কি মনে করছেন আল্লাহ খুশি হইয়া কইছেন দুই দল মানুষের সাথে আমার যুদ্ধ হবে এক দল আল্লাহর কোরআনে বলেছেন এক দলের কথা আরেক দলের কথা বলছেন বুখারী শরীফের হাদিসে ও নবী জানায় দেন যারা সুদের সাথে জড়িত আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব কারণ এই সুদখোরেরা 24টা ঘন্টা জিনার গুনাহ করে মহিলারা সুদের সাথে জড়িত জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হয় 24 ঘন্টা পুরুষেরা সুদের সাথে জড়িত 24 ঘন্টা ও গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় মায়ের সাথে জিনা করবি তোরে চাইরা দিব আমি আল্লাহ এই উড়োকা আমিও যাই তোরাও যা আমরাও যাই একসাথেই যাই কপাল কপাল মোনাজাতটা দিয়ে এলাম উনি হ্যাঁ সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না মোনাজাত কবুল হবে না যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সাক্ষী থাকে সহযোগী হয় সবার গুনাহ হবে সমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও নবী জানায় দেন যারা আমাকে ভয় করে এদেরকে বলেন সুদের থেকে ফিরে যাও যদি তোরা মুমিন হও ফা ইল্লাম তাফআলু যদি আর পর ওই পায়খানা খাইতেই চায় ওদের বলে দেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে রেডি হইতে বলেন আমি আল্লাহ ওদের সাথে যুদ্ধ করব আরেক দলের সাথে আল্লাহর যুদ্ধ হবে বুখারী শরীফে আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন হাদিসে কুদসি আমার ওলি আউলিয়া এদের সাথে যারা বেদদুমি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার এখন যারা কয় আমরা ওলিও মানি না আউলিয়াও মানি না এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড ভন্ড যে কত কায়দায় বের হইছে আর কোনো সীমানা নাই নতুন করে এক দল ভন্ড বের হইছে এরা বলে আমরা আহলে কোরআন আমরা শুধু কোরআন মানি একটা হাদিসও মানি না কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল কোথায় যাবেন
চতুর্মুখী ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ আমরা দের হাজার বছর পর্যন্ত কত বড় বড় মাথাওয়ালা বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো পারে নাই তো পারেই নাই বরং তারা মাথা নত করে মুসলমান হয়ে গেল কিন্তু কপাল বড় খারাপ দের হাজার বছর পর কোন পণ্ডিতের জন্ম সোনার বাংলায় হইল ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামটা লাগাইয়া কয় কোরআন শরীফের মধ্যে বড় বড় জাল আছে কেমন জাল কয় হাদিসের থেকেও বেশি ভেজাল নাউযু বিল্লাহ চিন্তা কইরা কয় কারণ ওই মাওলানা আমার হুজুর নি ওই তোর হুজুর যদি আয় হুজুরটাও বেঈমান তুইও বেঈমান হুজুর বেঈমান কেন বলার কারণে তুই বেঈমান কেন তুই চুপ থাকার কারণে কোরআনে ভেজাল আছে এই চিন্তা যদি কারো দিলে আর ঈমান আছে আর এক টুপিওয়ালা ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলতেছে নবীরা অন্যায় করেছেন আল্লাহ এদের দিয়া ভুল করাইছেন আজ থেকে আফিডার ডরে আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল বিএনপিওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল কে বলেছে ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা বলেছে ভন্ডিতেরা বাইরে গিয়া কি কবি বয়ান হুনতে আইছিলাম এই রাত বারোটায় গিবত করলো গিবত কি এর ওয়াজ করলো গিবত কি আরে কয় জানো গিবত কারা হারাম আমরা আলেমরা জানি না তোমরা জানো আমরা জানি না গিবত করা হারাম তোমার থেকে 100% বেশি জানি গিবত করা হারাম জেনার থেকেও মারাত্মক গুনাহ এরপরও যদি মনে করো গীবত করছি না জেনে করি নাই আমরা যেই গীবত করব সেই গীবতটা করলেও সওয়াব দলিল নিবি দলিল নে টাকা দিয়া কোরআন শরীফ কেনা লাগবে না তোর টাকা নাই গুনার কাজে টাকা ব্যয় করার টাকা আছে কোরআন কিনার মতো টাকা তোমার হাতে নাই লাগবে না মোবাইলটারে ওপেন করিয়া এরপরে বাংলা কোরআন সার্চ দিয়া ডাউনলোড করবি বাসায় গিয়া এরপরে 114 সূরার মধ্যে শেষে একটা সূরা আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালা ওয়া'আদাদা এই সূরাটার ব্যাখ্যা কইরা দেখ গীবত করা হারাম গীবত করা হারাম গীবত করা হারাম তবে চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এর মধ্যে একটা কারণ হলো আহলে হক ওলামায়ে কেরামরা গীবত করবে যারা ইসলামের নাম নিয়া মানুষের ঈমান আমল চুরি করে ওদের নাম নিয়া উম্মতের সতর্ক করা এটা গীবত হইলেও সওয়াব হবে অতএব আমার আব্বা আমার পীর আমার ওস্তাদ আমার হুজুর এগো বিরুদ্ধে কইলে চেষ্টা করব ধৈর্য ধারণ করিয়া চুপ থাকা কিন্তু আল্লাহ আমার নবী কোরআন হাদিস ইসলাম নিয়ে কথা বলবি বিন্দু রক্ত থাকার পর ময়দানে অনবরত তোর বিরুদ্ধে জুতার মিছিল চলবে তোর বিচার না হওয়া পর্যন্ত মুমিন মুসলমান হক্কানি আলেমরা ঘরে যাবে না তাবলিগি গিয়া লাভ নাই দেওবন্দে গিয়া লাভ নাই কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই চরমনাই গিয়া লাভ নাই বাহাদুরপুর নানুপুর উজানি গিয়া লাভ নাই কোথায় গেলে লাভ ঠিকানাটা দিবি না চরমনাই গেলে লাভ নাই মাজহাব মানলে লাভ নাই ও পীরের কাছে গেলে লাভ নাই তাবলিগ করলে লাভ নাই কওমি মাদ্রাসায় লাভ নাই লাভ কই ঠিকানা দিবি না যে হ্যাঁ আর একটা ঠিকানা আছে এখানে আসলে লাভ দাও যাব যাব বাদ চরমনাই যাব না তাবলিগে যাব না কওমিতে যাব না ঠিকানা দাও যেখানে গেলে দাড়িবিহীন ওয়ালা দাড়িওয়ালা হবে পর্দাবিহীন ওয়ালা পর্দাওয়ালা হবে সুদখোর সুদ ছাড়বে পাথরওয়ালা দিলের দিলটা নরম হবে চোখে বানি আসবে কান্না আসবে আল্লাহর সাথে মোহাব্বত বাড়বে ঠিকানা দাও ওদিকে যাব না ঠিকানাও দিবা না ওদিকেও যাইতে দিবা না তাহলে আমরা বুঝে নিব তুমি বিধর্মীদের পা চাটা গোলাম যদি কেউ মনে করো গীবত হইয়া গেছে এই গীবতে সওয়াব ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রসুলের সুন্নাত
আর তুমি বসে বসে হিসাব করো হিংসা কই হিংসাই যদি থাকতো তাহলে পাঁচকল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে না বয়ান করতাম করছি হিংসা যদি অন্তরে থাকতো কওমি মাদ্রাসায় লেখাপড়া করিয়া আজকে আলিয়ার বিরুদ্ধে বলতাম স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম বলি নাই হিংসা যদি অন্তরে থাকতো লম্বা জামা গায়ে দেওয়ার পর অন্য পোশাকের বিরুদ্ধে কথা বলতাম বলি নাই রে বাবা আজকে হিংসা না যা বলি বাবা আল্লাহর মহব্বতে ঈমানের তাগিদে বলি বাতেলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি এটা নবীর তরিকা এটা কোনো হিংসা না আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন আমাদের হেদায়াতের দোয়া বেশি করবেন ওই ভণ্ডদের হেদায়াত করে আমাদের হেদায়াতের দোয়া কেন আমরা জানো ভণ্ডদের কাতারে না যাই ইনশাআল্লাহ পারবে না কারণ দিন হেফাজত কে করবেন হ্যাঁ ওদিকে নবী কি বলে গেছেন قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا دنيا سب مانوش একই সময় একত্রিত হইয়া গোমরা হবে না সব মুসলমান যদি বাতিল হয়ে যায় একটা দল হকের ঝান্ডা নিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত যদিও তারা সংখ্যায় কম ঘরে ঘরে বাতিল ঢুকছে ঘরে ঘরে বাতিল আমি চেয়ারে বসে বৈশাই খালি কাফের চশমা লাগাইয়েই দেয় সব দুনিয়ার কাফের কি এই হুজুরে কামরা কাফের আমগো এক দল কয় তারা কাফের দোনো দলের কথা এক জায়গায় মিলাইলে দেখা যায় সবাই কাফের মুমিন নাই এই জন্য বলছিলাম নিজের আগে জাহান্নাম থেকে বাঁচাও তারপরে তোমার হাল বাঁচাও অন্যের ভোলার খবর পরে নাও অন্য হুজুরের খবর পরে নাও নিজের ইমানের খবর কি আমলের খবর কি তোমার মাইয়া ভোলার খবর কি স্ত্রীর খবর কি আগে নাও ও বান্দা না হয় হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে পালানোর কোনো সুযোগ নাই এই ভয়ে সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত কান্না করেছে আমগো তো কান্নাই নাই কেউ যদি মাঝে মাঝে কান্না করে কিছু কিছু কপাল পরারা তাকাইয়া হাসে আর কয় দে কেমনে কান্দে লোকটা কান্দে কেন কান্দে ওরে কপাল পরা তুই নিজের জিগা ও কপাল ও মন ও কান্দে আমি কাঁদি না কেন ও কাঁদে কেন না আমি কাঁদি না কেন এটা জিজ্ঞাসা করো নিজেরে ওই বান্দা যদি কান্না করে আমার চোখে কেন পানি নাই কেরানীগঞ্জ থানার মধ্যে ওসি সাহেব আসামিরে ধইরে নিয়ে হোমানে বাড়ি এমন ফিডা লাগাইছে কোনো কান্নার আওয়াজ নাই পুলিশে ধরিয়ে আসামিরে ফিডায় কাঁদে না আর কোরআনের মাহফিলে কত বান্দা আল্লাহওয়ালাদের বয়ানে 200 হাত দূরে বৈশা বান্দা কেন হাউমাউ করে কাঁদে একটু চিন্তা কর ওই যুবকটারে কে মারলো ও কান্না করে কেন ও বুঝতে পেরেছে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু দেখি কিছুই থাকবে না আমি একা হয়ে কবরে যাব যমুনা গ্রুপের মালিক কই গেল টাকার অভাব নাই করোনায় যখন ধরিয়েই ফেললো ও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা লাগবে স্পেশাল ফ্লাইট করিয়া সিঙ্গাপুরে নিয়ে যাও আমারে করোনা থেকে বাঁচাও আজকে যমুনার গ্রুপের সব টাকা পয়সা পড়ে রইল মালিক মাটির নিচে চলে গেল সন্তানেরা বাবার খবর নেয় না ওই বাবার কামাই রুজি দিয়া নিজেরা বড় আনন্দে রাত দিন কাটায় কয়দিন আগে তুফান গেল চিত্রাং নামের তুফান ওই আল্লাহর বান্দা টাকার পাহাড় নিয়ে আইসে বাড়িতে বিল্ডিং করলো বিল্ডিং এ ঢুকবে মাত্র দুই দিন পর কত দিলেন আশা জীবনভর বিদেশ বইয়া টাকা কামাই করছি এখন বিল্ডিং এ ঢুকবো মাইয়া ফোলা নিয়ে আনন্দে কয়েকদিন কাটাবো জীবনের সব কামাই বিল্ডিং এর মধ্যে খরচ করলো রাতের বেলা ঘুমায় গেল পাশে একটা টিনের ঘরের মধ্যে একটা ছোট খাট
আল্লাহর বান্দা যুবক ঘুমাইলো তার স্ত্রী তার কন্যা সন্তান ঘুমায় গেল রাতের তুফানে একটা বড় গাছ শিখর সুদ্ধা উপরাইয়া গার ঘরের উপরে বলল লোকেরা আয়েশা দেখে বুকের উপরে পড়ে গেল গাছ তিনজন জায়গায় নাই বিল্ডিং দেখে দেখে মানুষ কান্না করে মালিকের কুদরত জীবনের সব কামাই ব্যয় করে বিল্ডিং করলো ঢুকার মতো কোনো কায়দাই হলো না এই তো जिंदगी রে বাবা অন্যের দিকে আঙ্গুলটা দেওয়ার আগে নিজের দিকে দাও আজকে বয়ান শুনতেছি আমরা সবাই কালকে এই টাইমে হতে পারে কেউ হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো রে বাবা এজন্য আল্লাহ কয় আমারে ভয় কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা সম্ভব না তো কেমনে করি নবীও পেরেশান হয়ে গেলেন আসলে আমার আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় তো কেউ করতে পারি না আল্লাহ পাক নবীর সান্তনা দেওয়ার জন্য আবার আয়াত নিয়ে জিব্রাইল পাঠায় দিলেন ও জিব্রাইল যাও আমার নবীরে সান্তনা দিয়া দাও ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আল্লাহকে আমাদের সাধ্য মতো ভয় করা সম্ভব কিন্তু আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের কারো সম্ভব নয় ہر کے دارت خوف حق در دل مدغم جنت المعواد حد اونا مقام আল্লাহর ভয় অন্তরে ঢুকাও সাধ্যমতো আল্লাহকে ভয় করো দ্বিতীয় হুকুম করলেন মুমিনেরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মুমিনেরা কবরে আসবি না তার মানে আমার হাতে অনেক সময় বাকি আছে আস্তে আস্তে মুসলমান হব তার ঘরে মরব আর এক ঘরের সূরায় কয় আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না মুসলমানও হব না মরব না আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া মরবি না মানে অনেক সময় বাকি আছে মুসলমান হইয়া তারপরে আয় সময় আছে তোর হাতে অনেক বাকি হালা আহলাকে আমার হাতে এক সেকেন্ডের সময়ের কোনো ভরসা নিঃশ্বাসের নাই কোন সময় যেন ডাক দেয় আজরাইল বাসার সামনে এসে সিগন্যাল দিয়ে দেয় আমার মা কাঁদবে বাবা কাঁদবে কেউ আমারে ধরে রাখতে পারবে না তাহলে আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না আমার হাতে তো সময় নাই আল্লাহ কি বুঝাইতে চাইলেন মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান হইয়া মর না হইয়া মরিস না কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে মোটেও দেরি করিও না যেহেতু সময় নাই তাড়াতাড়ি মুসলমান হও আর সহ্য কথাটা কাদেরকে বললেন বেঈমানেরা না কইবে এই বেঈমান মুসলমান হইয়া মর কথাটা কইছে মুমিনেরে এই মুমিন মুসলমান হইয়া মর তাহলে আমরা এখানে যারা আছি আমরা মুমিন কিনা মুমিন না যেমন মুমিন তেমন আমরা মুসলমানও কথা ঠিক কিন্তু আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান হইয়া কবরে আসবি মুসলমান না হইয়া আসবি না তার মানে আমরা মুমিন হইছি মুসলমান বুঝি এখনো হইতে পারি নাই কি কইলেন আমার আল্লাহ আবার অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম ইসলামের মধ্যে ঢোক ওই জায়গায় কইছে মুমিন মুসলমান হইয়া মরিস এখানে কয় এই মুমিন ইসলামের ঘরে ঢোক তার মানে ইসলামের ঘরেই ঢুকতে পারি নাই আল্লাহ আরো স্পষ্ট করে আরেক জায়গায় বলে কষ্ট হয়
يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله আরো আশ্চর্য হয়ে গেলাম এখানে আল্লাহ কয় এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আছে বিদায় তো আমরা মুমিন ঘুমায় ঘুমায় কি ঠিক আন্দাজি কই ছিল ঠিক আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা কি মুমিন আবার কেন বললেন এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো ডাবল কেন বললেন ডাবল বলছেন হ্যাঁ বুঝতে বড় কঠিন বিষয় কারণ মেমোরির সাইজ এক জিবি কম বেশি মেমোরির সাইজ সব ডিজাইন ভিতরের কারবার এক নু মেমোরির সাইজ সব এক কোন মেমোরির জিবি 1 কোনটা 4 কোনটা 8 এখানে সব মাথার সাইজ গুলো এক ভেতরের জিবির কারবার অনেক ব্যবধান কারো জিবি 1 জিবি কারো 4 জিবি কারো 2 জিবি কারো জিবি নেই জিবি জেডির নাই এডি আলেমদের বিরোধিতা করে জিবি নেই আবার টাইটেল লাগায় বুদ্ধি জিবি ও ভাই তোমার জিবির কোয়ালিটি কত 1 না 4 না 2 তুমি বুদ্ধি জিবি কত জিবি তোমার বুদ্ধি বলো আল্লাহর কসম এই জমিনে যত মেমোরির জিবি আছে যত হাই কোয়ালিটির জিবি সব জিবি হলো কোরআনের ভিতরে আল্লাহর সবথেকে চূড়ান্ত মেমোরির জিবি হলো কোরআন আর এই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে সেই হবে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ভাইরা আমার আল্লাহ মুমিনেরে বললেন এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো আল্লাহ ডাবল কেন বললেন বুঝে আসে না এবার আল্লাহ দর্শে আটকাই এই মুমিন বুঝে আসে না এই জন্য কি মানবি না যদি কও মানবো তাহলে তুমি রিকশা ড্রাইভার হলেও তুমি তাজা মুমিন আর যদি বলো বুঝে আসে না এই জন্য মানি না তুমি হাজার টাইটেল ওয়ালা পাগড়ি ওয়ালা হলেও তুমি বেঈমান দেখছেন নি কারবার যারা কয় কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই এই রকম বলনেওয়ালা একদল আমাদের সমাজে আছে বলে কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই অথচ মদিনার নবী বলেন অন্তর দিয়া যদি মহব্বতে জিহ্বা নারায়া বলো আলিফ লাম মিম আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে কয়টা নেক 30টা নেক তোমার ওযু থাক আর না থাক তুমি অর্থ জানো আর না জানো ওরে আরো মজার কথা কয় না তুই পরস নাই আমি তেলাওয়াত করলাম আপনারা চুপ করে শুনলেন আপনি অর্থ জানবেন পরে আপনি পড়েনি নাই আমি পড়ছি আপনি শুনছেন মদিনার নবী বলেন আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পেয়ে গেলাম আপনারা শোনার কারণেও সেই পরিমাণ সওয়াব পেয়ে গেলে কি মজার কথা এরপর যদি কেউ বলে কোরআনের অর্থ জানিয়া পড়লে লাভ নাই এদের চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল কি ওয়ালা বাতিল হ্যাঁ ইসলামের ব্যানারওয়ালা বাতিল এরা ওলামাও ঠিক হুজুরও ঠিক বাতিলও কথা কয় না দলিল قال النبي صلى الله عليه واله وسلم الا সাবধান হে দুনিয়ার উম্মতেরা ইন্ন শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্ন খাইরাল খাইরি খিয়ারুল উলামা দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ হবে একদল উলামা মদিনার নবী বলে আবার একদল ভালো হবে তাও উলামা ওলামাদের মধ্যে যারা ভালো এদের মতো ভালো জমিন আর কেউ হবে না আবার ওলামাদের মধ্যে যারা খারাপ এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোরও হবে না কোনো মদখোরও হবে না বলে কেমনে এক লক্ষ দুই লক্ষ
লক্ষ লক্ষ গাঁজা কুরবান করেরা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারে একজন টুপিওয়ালা ভন্ড ইসলামের ক্ষতি তাদের থেকে বেশি করতে পারে করতেছে না আল্লাহ হেদায়েত দান করুক আমাগো হেদায়েত আগে চাই ওলি হরে আমরা জানো ওদের পাল্লায় পড়ে না যাই কত ফেতনা কত ফেতনা কত ফেতনা কই যাবে যুবকটারে আতে ভাই দুইরে বুঝাইয়া নামাজি বানাইলাম ভাই নামাজ পড় পড় কা ঠিক আছে হুজুর পড়ো উম্মা ওযু টুজু কইরে মসজিদে গেছে এবার নামাজে দাঁড়ায়া কানের কাছে যখন আটটা নিছে না পেরেশান হয়ে গেছে হাতটা যে কানে নিলাম রাখমু কই নাভির নিচে না বুকে এ নিয়ে তো খিলাখিলি নাভির নিচে রাখলো ভেজা বুকে রাখলো কি করে আস্তে আছাইলা দিয়ে কানা এই ভেজালের মধ্যে আমি নেই আসেনি এই ভেজাল